28 অগস্ট থেকে সোম থেকে রবি প্রতি রাত ঠিক 8:30টায় শুধুমাত্র স্টার জলসায়। এবং আজকে আমাদের সঙ্গে যাদের ছাড়া এই লঞ্চ পসিবল না তারা চলে এসেছেন, সো লেটস ওয়েলকাম একটা জোরে হাততালির সঙ্গে, লেটস ওয়েলকাম নীলাঞ্জনাদি, জিশুদা, ওম, অ্যান্ড অফ দ্য নিউ কামার মৌমিতা। তুমি পড়া বারণ, সেখানে একজন আরেকজনের পার্সোনাল লাইফ নিয়ে কোনো দখল দেবে না, সেখানে কারোর কোনো ইনভলভমেন্ট নেই, কিন্তু দুটো মানুষ যখন একসঙ্গে থাকে তখন তো কোথাও না কোথাও গিয়ে কিছু ইমোশনস কাজ করে। এদের মধ্যে আদৌ কি সেই ইমোশনগুলো কাজ করবে, আদৌ কি তারা প্রেমে পড়বে যেখানে তাদের প্রেমে পড়া বারণ, এই সব কিছু নিয়ে আমাদের নতুন সিরিজ লাভ বিয়ে আজকাল। টাকাটা আমার খুব দরকার, ওই রাতে সেই অফারটা নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। চরিত্রের নাম এখানে ওমকার ঘোষ, রিল লাইফ চরিত্র আমার যেটা, অ্যান্ড সেলফ মেড ম্যান, বাড়িতে বিরাট ব্যবসা রয়েছে, সেই ব্যবসা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই, ও নিজের মতন নিজের আইডিয়াসে নিজের টার্মস অ্যান্ড কন্ডিশনে নিজের লাইফটা নিজের ক্যারিয়ার বিল্ড করেছে, এবং ও নিজের লক্ষ্য ছাড়া আর কিছু ভাবে না, ওমকার ঘোষ। কিন্তু তার অনেক সূক্ষ্ম দিক আছে, অনেক পজিটিভ দিক আছে, মানে শুধুমাত্র নিজের লক্ষ্য ভেদ করে এগিয়ে যাওয়া আর কোনো ফ্যামিলিতে কী হচ্ছে, আশেপাশের লোকজনদের জীবনে কী হচ্ছে এই সব নেব না, কিন্তু সেইগুলো মাইনুটলি ও লক্ষ্য রাখে, কিন্তু যেইগুলো শুধুমাত্র ওর সঙ্গে যুক্ত। ও ওমকার ঘোষ নিজেকে প্রমাণ করার জন্য যে কোনো লেভেলে যেতে পারে, নিজেকে রাইট প্রমাণ করার জন্য, নিজেকে শক্তিশালী প্রমাণ করার জন্য, মানে শক্তিশালী মানে শরীরের দিক থেকে না, মেন্টালি, সেইখান থেকে মানে অনেক কিছু বেরিয়ে, এর অনেকগুলো সাইড আছে, এখন সব বলে দিলে তোমরা চরিত্রের মজাটা হারিয়ে ফেলবে, তার জন্য দেখতে হবে হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড হি ডাজ নট বিলিভ ইন লাভ, ওটার জন্য ওর কাছে সময়ও নেই, তার কী রিজন আছে সেটা জানতে হলে দেখতে হবে লাভ বিয়ে আজকাল প্রতিদিন স্টার জলসায় রাত 8:30 থেকে শুরু হচ্ছে। থ্যাংক ইউ মৌমিতার কাছে। শ্রাবণ রয় চৌধুরী, এই যে চরিত্রটি সেটাকে নিয়ে তুমি একটু প্রথমে বলো, তারপরে আরো প্রশ্ন আছে। পার্সোনাল লাইফে নো ইন্টারফেরেন্স, আপনার পার্সোনাল লাইফ নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, সো নো কোশ্চেনস আস্কড এন্ড নো ইমোশনস অ্যাটাচড। কন্ট্রাক্টের বিয়েতে আবার ইমোশনস কিসের, প্রেমে পড়া পারো। কিউ জানাবো নীলাঞ্জনা ম্যাম এন্ড জিশুদাকে, শুধু মানে এনাদের দুজনকে ছাড়াও পুরো যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশনকে প্রত্যেকটা মেম্বারকে আমি থ্যাংক ইউ জানাবো, তার একটাই কারণ যেইভাবে আমি কাজটা শুরু করেছিলাম প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি যেভাবে সাপোর্ট পাচ্ছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর এটা আমার অভিনয় জগতের প্রথম কাজ, এনারা দুজন ছাড়া তো এটা সম্ভব হতো না, থ্যাংক ইউ সবাইকে। আর শ্রাবণ রায়চৌধুরী আমার চরিত্রের নাম, শ্রাবণ রায়চৌধুরীর জীবনে গানই হচ্ছে সাধনা, মানে গানটা ছাড়া জীবনে সে আর কিচ্ছু জানে না, তো এই গান নিয়ে এগোতে গিয়ে ওমকার ঘোষের স্ক্যান্ডেল লাউঞ্জ বারে সে প্রত্যেক দিন গান করে, সেটার একটা বিশেষ কারণ আছে, তো সেটা জানার জন্য অবশ্যই আপনাদেরকে চোখ রাখতে হবে স্টার জলসা পর্দাতে, আর দেখতে হবে লাভ দিয়ে আজকাল ঠিক রাত 8:30। এখনও পর্যন্ত আছি আমি, কারণ হচ্ছে এটা আমার প্রথম কাজ, কিন্তু এটা ছাড়াও যে আমি এত সুন্দর সাপোর্ট পাচ্ছি প্রত্যেকটা মানুষের কাছ থেকে, যিশুদা, নীলাঞ্জনা ম্যাম, ইভেন ওমদার কাছ থেকে, মানে এটা আমি ভেবে আসিনি, মানে আমাকে ধরিয়ে বুঝিয়ে যে এইভাবেই সিনটা করতে হবে, এরকমভাবে হয়, তো এই সাপোর্টটা আমি প্রচণ্ডভাবে পাচ্ছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। লাভ বিয়ে আজকালের টাইটেল ট্র্যাকটা আমরা সকলেই শুনেছি, এবং মিউজিক ডিরেক্টর শোভন গাঙ্গুলি গানটা গেয়েছেন, শোভন গাঙ্গুলি এবং অনেশা। এবং সেই কন্ট্রাক্ট ম্যারেজে আদৌ যেখানে প্রেমে পড়া পারো সেখানে আদৌ প্রেমটা হয় কি না, এই সব কিছুর জন্য আমরা তো অবশ্যই চোখ রাখবো স্টার জলসার পর্দায়, দেখতে ভুলবে না আপনারাও ঠিক রাত্রি 8:30 প্রতিদিন লাভ বিয়ে আজকাল। আমার তরফ থেকে আমি ডিরেক্টর এবং আমাদের ডিওপি যিনি সমন্ধে এবং সমিতাকে এখানে আসবার জন্য অনুরোধ করব। সমিতা বসে করুন তো, আমাদের ডিরেক্টর এবং আমাদের ডিওপি, এর সঙ্গে আমি ধন্যবাদ জানাতে চাইব স্টারের এন্টায়ার টিমকে, তাদের সাপোর্ট ছাড়া এই
এই এই শোটা তাদেরকে ডাকা সম্ভব নয়। পার্সোনালি আমি নিরঞ্জনা এটা আমাদের তরফ থেকে আমি পার্সোনালি ধন্যবাদ জানাতে চাই স্টারের টিমকে, কারণ যেভাবে এই শোটা শুরু হয়েছে, যেভাবে এগোচ্ছে, তাদের সাপোর্ট ছাড়া এটা হতো না। এবং আমি ধন্যবাদ জানাতে চাই স্বপনদা এবং সম্বিতদাকে প্রথম দিন থেকে যেভাবে তারা আমাদের এই পুরো শোটার সাথে রয়েছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। আমার নিরঞ্জনার তরফ থেকে ধন্যবাদ স্বপনদা, থ্যাংক ইউ সো মাচ। Thank you, Shubhita. Thank you so much. There are a lot of actors. Jara prothom bar television koreche, erokom onek actors royeche. Kintu etukuni bolte pari, there are theater actors amader ei show te. Ebong etukuni bolte pari, je obhinoy ta tara korche, I am mane at least as mane ami bolona thik hobe na, Niranjani bolbe, Niranjan as a creator, eta ni amra always discuss kori. We are loving it. এটুকুনি বলতে হবে যে অভিনয়টা আমরা দেখছি আমাদের লাভ পেয়ে। আজকালে দেখো 19 বছর হয়ে গেছে, তো আমাদের দুজনকে দেখতেও প্রায় একরকম হয়ে গেছে, আমরা এখন ভাই বোনের মতো। এই প্রশ্নটা যদি তুমি বছর 10 আগে করতে আপনার এই উত্তরটা নীলাঞ্জনও দিতে পারতো, আমিও দিতে পারতাম। বাট উই আর টুগেদার ফর লাস্ট 19 ইয়ার্স অ্যান্ড উই উইল বি দেয়ার ফর নেক্সট 90 ইয়ার্স অলসো। সো